যারা ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তারপর রোজ সকালে ব্রেকফাস্টে কী বানাবো, স্কুল টিফিনে কী দেবো, বা একঘেয়েমি রোজ এক ধরনের খেতে ভালো না লাগলে এই ধরনের রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট। এটা বানানো যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু। গ্যাসে একটা কড়া বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে দু চামচের মতো তেল দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে আমি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একটু হাই রাখতে হবে, নাহলে ভেন্ডিগুলো চিটিয়ে চিটিয়ে যাবে। এক থেকে দু মিনিট নাড়ার পর এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা মাঝখান দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। এখানে আমি 250 গ্রামের মতো ভেন্ডি ইউজ করেছি, আপনারা পরিমাণটা কম বা একটু বাড়িয়ে নেবেন। এরপর এটাকে নেড়ে একটু ভাজা ভাজা হতে দেবো যতক্ষণ না পর্যন্ত এটার একটু কালার চেঞ্জ হচ্ছে এইভাবে। তারপর একটু ভাজা ভাজা হতে হতে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে হতে দিলাম। 1 থেকে 2 মিনিট পরে দেখুন পেঁয়াজটারও কালার চেঞ্জ হয়ে গেছে আর ভেন্ডিটা অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে এটাকে গ্যাসে লো ফ্লেমে বসিয়ে রেখে এখানে একটা মশলা রেডি করে নেবো। খুব সামান্য মশলা, বেসিক যে মশলাগুলো বাড়িতে ইউজ করি, এখানে সামান্য একটু হলুদ, তার সঙ্গে এখানে লঙ্কার গুঁড়ো একটু নিয়ে নিয়েছি 1/2 চামচের মতো। ঝালটা আপনারা আপনাদের মতো নেবেন। এরপর এতে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো প্রথমে আমি একটুখানি বেশি দিলাম, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিলাম। তারপর এতে 1/2 চামচের মতো আমচুর পাউডার। আমচুর পাউডারটা অবশ্যই দেবেন, আর যদি না থাকে এই পর্যায়ে আপনারা লেবুর রস ইউজ করতে পারেন। তারপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে সব একসঙ্গে মিশিয়ে যায়। তারপর আমি এতে একটুখানি জল অ্যাড করব, কারণ কড়াতে যেহেতু এই শুকনো মশলাগুলো দিলে অনেক সময় পুড়ে যায়, যার জন্যে এতে একটুখানি সামান্য 1/2 চামচের মতো জল দিলাম যাতে মশলাগুলো একটু ভিজে ভিজে যায়। এরপর ভেন্ডিটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে একদম, আর পেঁয়াজটাও খুব সফট হয়ে গেছে পেঁয়াজটা। এরপর আমি মশলাগুলোর জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এটা পুরো আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণে মশলাগুলো ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে কোট হয়ে যাবে। ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট হতে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর একটু নেড়ে ছেড়ে দেবো। খুব বানানো সহজ, বেশি সময় লাগে না, খেতে খুবই ভালো লাগে। রুটি পরোটার সঙ্গে তো দুর্দান্ত লাগে, মাত্র 10 মিনিটে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর সকালবেলা তো টিফিনের জন্য একদম পারফেক্ট, স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে চটপটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক।